তাহলে আপনার ছেলে বিয়ে করুক আর নাতি বিয়ে করুক আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজবে না কথা গান বাজবে বাজবে না গায়ে হলুদের নামে ছেলে মেয়ে একত্রে বইসে একই গাড়িতে নাচানাচি করতে যাওয়া দেওয়া যাবে কথা কোন দেওয়া যাবে যাবে না এগুলোর থেকে আপনার পরিবারটাকে যে একজন আলেমের কাছে জেনে নেবেন যে কিভাবে সুন্নতি তরিকায় আমার নাতিকে আমি বিয়ে করাবো আমার ছেলেকে আমি বিয়ে করাবো ইসলাম কিভাবে অনুষ্ঠান করতে বলেছে সেইভাবে অনুষ্ঠান করা লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এই পশ্চিমা সংস্কৃতি মেনে নেওয়া যাবে না ইসলামের সংস্কৃতির দিকে ফিরে আসতে হবে আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করে জোরে বলেন আমিন পাঁচ নাম্বার হলো অসৎ কাজ মন্দ কাজ এগুলো থেকে ফিরে আসতে হবে অশ্লীল যত কাজ আছে অশ্লীল যত পন্থা আছে অসৎ যত কর্ম আছে এই কর্মগুলো ছেড়ে দেওয়া লাগবে কার ভয়ে আরে জোরে বলেন অসৎ কাজ বলতে তো আপনারা সবাই জানেন কোনটা হালাল কোনটা হারাম জানেন না ওয়াজ শিখেছেন না আপনারা এখন ওয়াজ শিখেন নাই মোটামুটি ওয়াজ নসিহত শুনতে শুনতে আপনারাই শিখেছেন আপনারাই বলেন তো অসৎ কাজ সমাজের মধ্যে আপনারা বোঝেন না কথা বলেন বোঝেন না আপনার বাড়িতে টেলিভিশন আছে টেলিভিশন আছে জানি এই টেলিভিশনে যদি আপনি একটা অর্ধলঙ্গ নারীর নাচানাচি দেখেন এটা সৎ কাজ না অসৎ কাজ এটা সোনা সওয়াব না গুনাহ জায়েজ না হারাম এই তো আর শিখছেন আপনারা আপনার স্ত্রী একটা শাড়ি পইরা টাঙ্গাইল সেই 12,000 টাকা দামের শাড়ি পইরা সেই একটা মানজা মাইরা সাইজে বুইজে আপনার বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে আপনার ভাইয়ের বাড়ির দাওয়াত খাবার আপনি কোন তো আপনার স্ত্রী যেভাবে সাজে গুজে যাচ্ছে এটা সৎ কাজ না অসৎ কাজ জায়েজ না হারাম এই তো ভালোই ওয়াজ বলেন এইভাবে আপনার মেয়ের দিকে তাকান এইভাবে আপনার বৌমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে এই যে আমার স্ত্রী চলাফেরা করতেছে আমার মেয়ে চলাফেরা করতেছে এগুলো অশ্লীল কাজ অসৎ পন্থা বিদায় এটাকে থামায় দিতে হবে তুমি আমার স্ত্রী না আচ্ছা তোমার পা থেকে মাথা পর্যন্ত দেখার অধিকার কার অবশ্যই তোমার তো তুমি যে সাজে গুজে যাচ্ছ রাস্তা দিয়ে কত পুরুষ মানুষ তোমার দিক তাকাইতে পারে বলো তো গুনাহ হবে না হ্যাঁ গুনাহ তো হবে তাহলে সবই বোঝো আমি মুসলমান তুমি মুসলমানের স্ত্রী কে গো আমার মন থেকে আমি তোমারে কত ভালোবাসি ভালোবাসার কি অভাব আছে কয় নাই তাহলে আল্লাহর হস্তে আল্লাহর হুকুম ফরজ বিধান বোরকা পইরা তুমি আজকে দাওয়াতের বাড়িতে যাবা মনে থাকবে তো শোনো বোরকা পইরা দাওয়াতের বাড়িতে যাবা কিন্তু কোন পুরুষের টেবিলে বইসা পুরুষকে পাশে নিয়ে খাবার খাইতে পারবা না কথাকে বোঝা গেছে আপনার সে আজকে আপনি বলে দিবেন ভাই আমার স্ত্রী পর্দা করে ভাই এই যে শত শত মানুষের মধ্যে একই টেবিলে বসে খানা খাবে ভাই এটা হয় না যদি আল্লাহ রাস্তে একটু ঘরের ভিতরে আমার স্ত্রীকে এক এক রুমে খাবার দেন খুব ভালো হয় কথা কর নাকি বলা যাবে না এগুলো আমল করতে হবে এইভাবে একটা একটা করে অসৎ কাজ বন্ধ করতে হবে মন্দ কাজ বন্ধ করতে হবে অশ্লীল কাজ বন্ধ করতে হবে আপনি শুরু করেন আপনি একা শুরু করেন এক লেখে শূন্য দিলে দাম আছে খালি শূন্য দিয়ে লাভ নাই মনে ভাবনে ভাবতেছেন হুজুর হবিনি দেখি আগে কে ভালো হয় আরে ভাই কে ভালো এইটা দেখে লাভ না আপনি আগে ভালো হন আপনি আগে নিজে সিদ্ধান্ত নেন হুজুর যা বলেছে আমি আজ থেকে আমল করব ইনশাআল্লাহ আমার বিবি আর শাড়ি পইরা আমার বিবি আর মেক্সি পইরা আমার বিবি আর থ্রি পিস পইরা কোথাও যাইতে দেব না থ্রি পিস পরবে তারপরে ঢিলে ঢালা বোরকা পরবে হিজাব করবে হাত মুজা পা মুজা লাগাবে তারপরে বাহিরে যাবে কথা কোন মনে থাকবে তো ইনশাআল্লাহ নাকি চাচ্ছেন যে হুজুর ওয়া মানুষ দেখি দেখারই তো জিনিস বাড়ে হাই 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 আজকে সমাজের কি বিয়ে করে নিয়ে এসে ছেলে আর মেয়ে এক জায়গায় রেখে দিছে মানুষ এসে দেখতেছে আর একটা করে ওই যে সিলভারে গাবলা দিয়ে যাচ্ছে কথা কোন কে এই হলো সমাজের বিয়ের অনুষ্ঠান আপনাদের এদিকে কি হয় আমি জানি না মন খারাপ করছেন আপনারা তো এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে আপনার ছেলে মেয়েকে আপনি বিবাহ দেবেন অবশ্যই দেবেন তবে কোরআন সুন্নাহ সহি তরিকায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান মেনে যে ইসলাম কিভাবে বিবাহর অনুষ্ঠান করতে বলেছে এটা আগে আপনার জানা লাগবে জেনে ওইভাবে আয়োজন করা লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ না কষ্ট পাইছেন সম্মানিত হাজিরিন আর লম্বা করব না তাহলে দুই নাম্বার হলো অসৎ কাজ আর
সর্বশেষ যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সীমা লঙ্ঘন করা যাবে না, কি করা যাবে না আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন, এই উপদেশ আমাদেরকে গ্রহণ করা লাগবে, আল্লাহর দেয়া পাঠানো বিধান মোতাবেক আমাদের চলা লাগবে, আল্লাহর বিধি বিধানের বাইরে কখনো সীমা লঙ্ঘন করা যাবে না, আর সীমা লঙ্ঘনকারী কোন সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত দান করে না, কথাকে বোঝা গেল? তাহলে আপনারা সীমার মধ্যে থাকবেন নাকি সীমা লঙ্ঘনকারী হবেন? হ্যাঁ, সীমার মধ্যে থাকবেন তো ইনশাল্লাহ, সীমা লঙ্ঘনকারী বান্দা হওয়া যাবে না, আর সীমা লঙ্ঘনকারী কোন সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করে না, তাহলে আল্লাহর পাঠানো বিধান মোতাবেক চলবেন তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, ন্যায়পরণতা ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করা। দুই নাম্বার হলো সদাচরণ করা, উত্তম ব্যবহার করা। তিন নাম্বার হলো আত্মীয় স্বজনকে দানের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, দান করা লাগবে। চার নাম্বার অশ্লীল কাজ, পাঁচ নাম্বার হলো অসৎ কাজ, আর ছয় নাম্বার হলো সীমা লঙ্ঘন করা যাবে না। তিনটা হলো আদেশ, তিনটা হলো কি আদেশ, আর তিনটা হলো কি নিষেধ। তিনটা আদেশ কি কি? ন্যায় বিচার কায়েম করা লাগবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা লাগবে, ইনসাফ ভিত্তিক বিচার পরিচালনা করা লাগবে। আজকে যদি ইনসাফ ভিত্তিক বিচার সমাজে হতো তাহলে এত খুন খারাপি, এত চুরি ডাকাতি, এত চিন্তায়, এত ধর্ষণ আমাদের সমাজে থাকতো? বিচার করা লাগবে কার বিধান দিয়া? আরো জোরে কোন কার বিধান দিয়া? আমরা মুমিন, আমরা মুসলমান, এটা আমাদের চাওয়া লাগবে। এই চাওয়াটা চাওয়া হলো ফরজ, এই চাওয়াটা চাওয়া হলো কি? যে আল্লাহর বিধান দিয়ে এই সমাজে বিচার হোক, আমরা চাই, এটা আল্লাহর বিধান। কথা কি বোঝা গেছে? আয়াত পড়েছি মনে নাই, ওমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না ওরা কি কাফের, ওরা কি কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন থেকে পবিত্র কোরআনুল করিম পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। দুই নাম্বার কি? সদাচরণ, উত্তম ব্যবহার। একজন মানুষ আর একজন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রথমে সালাম, প্রথমে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, না পারলে শুধুমাত্র আসসালামু আলাইকুম, সুন্দর করে আসসালামু আলাইকুম না, কিভাবে যে কয় না, তো করতেছে না সালামা করতেছে কিচ্ছু বোঝা যায় না, ভালো করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথাকে বোঝা গেছে? এই যে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে আপনার ছেলে বিয়ে করুক আর নাতি বিয়ে করুক, আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজবে,